আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল নতুন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে ভিডিওতে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, টাইটেল দেখে এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আমি কি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অনেকেই হয়তো মাছ দিয়ে ফুলকপি কিংবা ফুলকপির ভাজি খেয়ে থাকেন, কিন্তু অনেকে হয়তো জানেনই না যে ডিম দিয়েও কিন্তু ফুলকপি রান্না করা হয়। আর এই মজা যে কতটা সেটি কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। আর এই মজাদার রেসিপিটা টেস্ট করতে অবশ্যই বাসায় আমার ভিডিওটি দেখার পর একবার হলো নিজেরা তৈরি করবেন এবং কেমন লেগেছে আপনাদের কাছে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক কিভাবে এই সুস্বাদু আনকমন রেসিপিটা তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আজকে ফুলকপিটা রান্না করার জন্য এখানে আমি একটি ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলির চাহিদা অনুযায়ী ছোট বড় ফুলকপি নিয়ে নেবেন। তো আমি এখানে একটি ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। তো ফুলকপির সাথে আমি আরো নিয়ে নিচ্ছি আলু এবং টমেটো। এখন আমি আলুটাকে ঠিক এরকম সাইজ করে স্লাইস করে নিয়েছি, টমেটোটাকে আমি এরকম স্লাইস করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এর সাথে আমি আরো নিব যেটা, এটা হচ্ছে ডিম। আজকে আমি ফুলকপিটা ডিম দিয়ে রান্না করব। তো আপনারা অনেকে হয়তো ফুলকপি মাছ দিয়েও খেয়েছেন বা ফুলকপি ভাজিও খেয়েছেন, কিন্তু অনেকে হয়তো জানেনই না যে ডিম দিয়েও কিন্তু ফুলকপি রান্না করা যায়। আর এই ডিম দিয়ে ফুলকপির রেসিপিটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানায়। তো চলুন ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে ফুলকপি রান্নাটা করেই দেখাই। তো ভিউয়ার্স, ফুলকপি রান্না করার জন্য আমি চলে এলাম চুলায়। এখন আমি চুলায় কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, অর্থাৎ 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। এখন ফার্স্টে আমি সিদ্ধ করা ডিমগুলো ভেজে নিব। তো তেলটা আমি সামান্য পরিমাণ হিট করে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে আমার ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর হবে। এখন আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, হলুদের গুঁড়া দেওয়ার ফলে ডিমের কালারটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে। তো এমন করে আমি নেড়ে চেড়ে ডিমটা ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলির চাহিদা অনুযায়ী ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমার ফ্যামিলি মেম্বার 4 জন, তাই আমি এখানে 4টি ডিম নিয়েছি। ভিউয়ার্স, আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে ডিমগুলো নামিয়ে নিব। তো ভিউয়ার্স, ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি ফুলকপিগুলো ভেজে নিব। তো আবার আমি কিছু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, যাতে ফুলকপির সাদা কালারটা খুব সুন্দর অন্যরকম একটি হলুদ কালার হয়ে যায়। আমি এখানে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফুলকপিগুলো। তো ভিউয়ার্স, ফুলকপিগুলো আমি দিয়ে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, ফুলকপি কালারটা কিন্তু অনেকটা হলুদ হয়ে যাচ্ছে। আর তরকারি কালার যতটা হলুদ হবে তরকারি দেখতে কিন্তু ততটা আকর্ষণীয় হবে। এই জন্য আমি তেলের মধ্যে হলুদ দিয়ে তারপর আমি ফুলকপিগুলো ভাজছি। আর ফুলকপি ভাজার মূল উদ্দেশ্য হচ্ছে যখন আমি ফুলকপি দিয়ে তরকারি রান্না করবো, যাতে তরকারির মধ্যে ফুলকপির যে একটি কাঁচা গন্ধ বা কাঁচা ভাব থাকে সেই ভাবটা যেন না থাকে। আর অবশ্যই ফুলকপি কাটার সময় কিন্তু ভিতর ভালোভাবে চেক করে নেবেন যাতে কোনো পোকা না থাকে। আমি এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে খুব ইজিলি ফুলকপিগুলো ভাজা হয়ে যায়। দেখো, আমি ঢাকনা দিয়ে এর মতো অবস্থায় রেখে দেবো 2 থেকে 2.5 মিনিট। দুই থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে ফুলকপিগুলো নামিয়ে নিব আর চুলা হিটটাকে অফ করে দেবো। তো ভিউয়ার্স, আমি ফুলকপিগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি সেম প্যানেই বাকি রান্নাটাও করে নিব। এখন আমি আবার চুলাটাকে অন করে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব তেল। এখন আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেব আস্তা জিরা। এখন আমি আস্ত জিরা দিয়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে নিব পেঁয়াজ বাটা। এখন আমি 2টি পেঁয়াজ ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি, একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেবো 1.5 টিস্পুন পরিমাণ রসুন বাটা, দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ আদা বাটা। আবারও ভালোভাবে চামচ দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা না বেটে কুচি করে দিতে পারেন, কিন্তু এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে না। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেবো 1.5 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, এতে দিয়ে দেবো 1.5 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, আরও দিয়ে দেবো 1.5 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া। আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। লবণের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি সমস্ত মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। কিছু সময় নিয়ে আমি এই মশলাটাকে কিন্তু কষাবো।
তো ভিউয়ার্স আমি কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলাটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা আলুগুলো ফার্স্ট আমি আলুগুলো মশলার সাথে কিছুক্ষণ কষাবো যাতে কিছুটা সিদ্ধ হয়ে যেতে পারে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণ পানি অর্থাৎ 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য তো ভিউয়ার্স 2 থেকে 3 মিনিট আমি আলুটাকে কুক করে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়ে কিন্তু কষানো হয়ে গেছে তো আমি আরো কষাবো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভেজে রাখা ফুলকপি গুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে ফুলকপি গুলো মিক্স করে নিচ্ছি তো আমি মশলার সাথে 2 থেকে 8 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিব আমি এখন পুরো পানি ইউজ করব না কিছুক্ষণ পর পানি দিয়ে আমি আবারো পুনরায় ফুলকপি গুলো কষিয়ে নেব ঠিক এমন ভাবেই মশলার মধ্যে আমি আবারো ফুলকপি গুলো ভেজে নেব তো ভিউয়ার্স আমি কিছুক্ষণ মশলার মধ্যে ফুলকপি গুলো ভেজে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি আমি আরো পানি দেব 1 কাপ পরিমাণ অর্থাৎ মোট আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি রেখে দিব যতক্ষণ পর্যন্ত এই পানিটার মধ্যে বলক আসছে তো ভিউয়ার্স পানিতে কিন্তু বলক এসে গেছে দেখুন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এই টমেটো গুলো কিন্তু আপনারা চাইলে যখন আলু কষিয়েছেন তখনও দিতে পারতেন যেহেতু আমি চাচ্ছি আমার টমেটো গুলো আস্ত থাকুক সেজন্য আমি এখন দিয়ে দিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 3 থেকে 4 মিনিট 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আমার ফুলকপিগুলো ভালোভাবে কুক হয়ে যাবে তো ভিউয়ার্স আরো কিছুক্ষণ হয়ে গেল এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর দেখুন পানিটা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে তো এখন আমি একটু নেড়েচেড়ে আপনাদের দেখাচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার ভাজা ডিমগুলো এরপর এতে আমি দিয়ে দেব মরিচ এখানে আমি 3 থেকে 4টি মরিচ দিয়ে দিচ্ছি এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দেব এবং মিডিয়াম হিটে বেশি না আর জাস্ট 1 মিনিট আমি ফুলকপিটাকে রান্না করব তো ভিউয়ার্স আর 1 মিনিট আমি রান্না করে নিলাম দেখুন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে কিন্তু আমার তরকারিতে আর দেখুন আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে আর ফুলকপিটা এখন আমি চুলা হিটটাকে অফ করে দিচ্ছি একদম পারফেক্ট ভাবে আমার তরকারিটা রান্না হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো ভিউয়ার্স লহিটাকে অফ করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া কুচি এখন ধনিয়া কুচিটা দেওয়ার কারণ হচ্ছে এখন কিন্তু ধনিয়া কুচিটা দেওয়ার ফলে ধনিয়াটা কিছুটা সিদ্ধ হবে ঠিক আছে কিন্তু ধনিয়ার যেটা স্মেল সেই স্মেলটা কিন্তু খুব সুন্দর হবে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।